হয়তো ভাবছো তোমরা এগুলো কি বানাচ্ছি, এগুলি হচ্ছে আজকের ব্লগের কন্টেন্ট। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আবার লকডাউন হয়ে গেল 1 জুলাই অবধি, ভাবলাম 15 তারিখে একটু লকডাউন উঠবে, তারপর গিয়ে একটু আউটডোর ব্লগ করবো, কিন্তু সব আশায় জল হয়ে দিল। আবার 1 তারিখ অবধি লকডাউন, 1 জুলাই। তো এই লকডাউনের মধ্যে বাড়িতে বসে বসে আর কি কি ইউনিক ব্লগ বানানো যায় এই নিয়ে রোজই একটা একটা করে আমি রিসার্চ করতে থাকি, এবং আজকে একটা নতুন আইডিয়া বার করেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগের প্রথম কন্টেন্ট হচ্ছে এই যে এখানে আনন্দমেলায় অনেকগুলো আছে, এছাড়া অনেকগুলি মেনলি যে এই ম্যাগাজিন গুলো দেখছো এগুলো হচ্ছে আনন্দমেলা, এছাড়া আরো অনেক কিছু বইপত্র রয়েছে, মেনলি এটার উপর বেস করে আজকের এই ব্লগটা হতে চলেছে। এছাড়াও আমার ইয়ারফোন একটা অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে ডেলিভারি দেবে, সেটার আনবক্সিং তোমাদেরকে করে দেখাবো। আজকের এই ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে এসেছো, প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করে দিন, দেখা স্টার্ট করো। সো লেটস গেট স্টার্টেড। এই যে এখানে আছে আমার কাছে একটা আনন্দমেলা ম্যাগাজিন, তো এক এক করে সবগুলোই দেখাবো। তো এই আনন্দমেলা ম্যাগাজিন নিয়ে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো এখন শেয়ার করছি, শুনতে থাকো। এই আনন্দমেলা ম্যাগাজিন গুলো কিনতাম হচ্ছে আমি ছোটবেলায়, কিনেছি হচ্ছে হয়তো ক্লাস 8 থেকে 9 অবধি, আর স্টার্ট করেছিলাম ক্লাস 6-7 থেকে আই থিঙ্ক কেনা স্টার্ট করেছিলাম। তখন আমাদের কাছে এরকম স্মার্টফোন একেবারেই ছিল না, যেগুলির সাহায্যে আমরা গেম খেলতাম বা আরো অনেক কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র করতে পারতাম। এই আনন্দমেলা ছিল যখন বাড়িতে বসে টাইম স্পেন্ড করতাম তখনকার একটা সাথী, আর এছাড়া ছিল হচ্ছে বাইরে গিয়ে খেলা। এগুলি মান্থলি 2টো করে আনন্দমেলা বের হতো। পার্সলি আমি খুবই রিক্স নিয়ে কিনেছিলাম, অনেকেই কিনে, হ্যাঁ আমাদের স্টুডেন্টরা যাতে কেনে তার জন্য অনেক মানে কি পলিসি টলিসি মতন আসতো, মান্থলি একটা ইয়ে করালে আনন্দমেলা গুলো তাদের দেবে, তো এরকম অনেক এজেন্ট আসতো, তারা অনেক স্টুডেন্ট তাদের কাছ থেকে আনন্দমেলা নিত, এবং 1 বছর বা 6 মাস বা 2 বছর এরকম সামথিং সামথিং প্যাকেজ ছিল, এরকম প্যাকেজ করালে এক একটা প্যাকেজের উপর এক একটা গিফট পাওয়া যেত। তো সেই থেকে আমি মানে মেনলি আনন্দমেলা এটার ব্যাপারে জানতে পারি। এছাড়া আরো অনেক ম্যাগাজিনই তখন বেরোতো বাচ্চাদের জন্য, যেমন সুপ্তারা আমি অনেক পড়েছি। তো আস্তে আস্তে সবগুলি বলছি, স্কুলে আমি জানতে পারি কয়েকটা স্টুডেন্ট এই আনন্দমেলা প্যাকেজটা পড়ে, তখন তাদের কাছ থেকে মান্থলি না 6 মান্থের একটা অ্যামাউন্ট দেয়, যেহেতু অনেক টাকারই ব্যাপার। তখন আমি আমরা আমরা যার কাছ থেকে নিউজ পেপার নিতাম তার কাছে আমি একদিন গেছি, দেখছি তার কাছেও রয়েছে, তখন আমি জানতামই না যে এগুলি পাওয়া যায় কোথায়। তো হ্যাঁ, তখন আমি তখন আই থিঙ্ক 10 টাকা দাম ছিল এক একটা আনন্দমেলার, 10 টাকা দিয়ে আমি একটা আনন্দমেলা কিনি। আর একটা আনন্দমেলা পড়ার পর মানে রীতিমতো আমার নেশা ধরে যায়, তারপর থেকে এটা 15 দিন অন্তর অন্তর বের হতো, অনেক কিছু থাকতো এর মধ্যে, এন্টারটেইনিং, যেমন গল্প থাকতো, কমিক্স থাকতো, এছাড়া অনেক কিছু খেলার জিনিসপত্র থাকতো, অনেক জায়গা সম্পর্কে অনেক কিছু লেখা থাকতো, অনেক জিনিস সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারতাম, এছাড়া প্রচুর ইনফরমেটিভ ছিল এই আনন্দমেলাটা তখন ছোটবেলায় মনে হতো। এখন বড় হয়ে গিয়ে স্মার্টফোনের যুগে তো আনন্দমেলা কেনা হয় না, এখন কত দাম হয়ে গেছে আমার সে সম্পর্কে হচ্ছে আইডিয়া নেই। তো তোমরা যদি জেনে থাকো বা এখন যদি আনন্দমেলা পড়ার অভ্যেসটা রয়ে গেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে। যবে থেকে হাতে ফোন পেয়েছি সত্যি কথা বলতে গেলে, তবে থেকে আনন্দমেলা কয়েকদিন কিনেছিলাম, তারপর একেবারেই একদম আনন্দমেলা পড়া হয়নি। এখন আমি তোমাদেরকে শেয়ার করছি যে এই আনন্দমেলার মধ্যে কি থাকতো না থাকতো, কয়েকটা আনন্দমেলা দেখাচ্ছি তোমাদের আর আমার কালেকশনটা দেখাচ্ছি তোমাদের। একটা আনন্দমেলা নিয়ে নিই, সেটা হচ্ছে 20 নভেম্বর 2009, তখন দাম ছিল 10 টাকা। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা সূচিপত্র, এটা ফার্স্ট এটা পড়তে হতো যে কি কে রয়েছে এর মধ্যে। এখানে কমিক্স থাকতো আমি কটা, 1, 2, 3, 4, 5 খানা কমিক্স, এই হারানোর মধ্যে এটা হচ্ছে ধারাবাহিক, এটা কখনোই সম্পূর্ণ করা হতো না, এটা পুরোটাই আছে আমার কাছে। আর এছাড়া মহাকাশ নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, এছাড়া একটা রহস্য উপন্যাস চলছিল, ও 2টো রহস্য উপন্যাস চলছিল, দাবানলের দেশে আর রুদ্রনাথের চুনির চোখ, 2টো গল্প বেশ ভালো লেগেছিল তখন। আর এছাড়া নিয়মিত অনেক বিভাগ রয়েছে, এত পড়তে গেলে তো বড় হয়ে যাবে, খেলাধুলো নিয়ে অনেক কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস লেখা থাকতো, যখন মানে ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ কিছু হতো সেই সময় একটা স্পেসিফিক আলাদা করে বার করা হতো আনন্দমেলা। এখানে চাঁদে পাওয়া গেলে জলের সন্ধান,
এরকম ভাবে অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, আমরা দাম নজর দিয়ে শুনাচ্ছে যেটা বুঝলাম পৃথিবীর আশ্চর্য প্রাণী, এরকম অনেক 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 কিছু ব্যাপার আছে। যে হারানো মন্দির কমিক্স যেটা অনেক পড়ার জন্য থাকতে কথা, একটা দুটো তিনটে চারটে, তো আজ অনেকটাই দিয়েছে তিন চার পাতা করে এখানে রুদ্রনাথের কমিক্স, এছাড়া এক্সেপ্টেড সেটা থাকতে হবে। মজার জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে থাকতে হচ্ছে অরণ্যদেব, এখানে থাকতে হচ্ছে কিছু ক্রাফটের জিনিসপত্র থাকতো যেগুলি বাড়িতে বানানোর চেষ্টা করতাম, এখানে কিছু জোকস থাকতো, কিছু জানা জোকস, কিছু অজানা জোকস পেতাম, এখানে সুদুকো থাকতো। সুদুকোগুলো আগের বছর লকডাউনে প্রত্যেকটা আলমেলা ভাগ করে করে আমি সুদুকোগুলো কমপ্লিট করেছি। মানে হচ্ছে পাপ্পু গাপ্পু, এটা একটা নুনটে ফোনটের মতো, আমরা কেনা মানে যেদিন কিনে আনতাম ফার্স্ট আমি এইটা করতাম, এইটা হচ্ছে দুটো অমিল আছে এখানে বার করতে হতো যে কি দুটোর মধ্যে অমিল আছে, কখনো কখনো আটটা বাদে নটা বার করে ফেলতাম, কখন পাঁচটা, মানে এরকম এটা করতে বেশ মজা লাগতো। এছাড়া অনেক না আঁকা পাঠাতে অনেক আমি ভাবতাম পাঠাবো পাঠাবো পাঠানো হয়ে ওঠেনি, এখানে অনেক খেলা রয়েছে। এখানে এতগুলো রয়েছে এগুলো আর মেঝেতে জায়গা হবে না, এছাড়া শুকতারা গুলো তো দাঁড়িয়ে দেখা নাই। আরো জায়গা ছিল, এই ছিল মেনলি আমার আনন্দ মেলার কালেকশন, তখন বেশ ভালোই আনন্দ পেতাম এগুলি পড়ে। মেন যে কারণ হচ্ছে এটা ভিডিওটা করা, সেটা হচ্ছে আমি ভাবছি যে এগুলি বিক্রি করে দেবো না লাইব্রেরিতে দিয়ে দেবো, তো তোমাদের যদি কোনো লাইব্রেরি জানা থাকে তাহলে সেই লাইব্রেরিতে আমি এগুলি দিয়ে দিতে চাই, কারণ এগুলি আমি বিক্রি করতে চাই না, বিক্রি করলে হয়তো হার্ডলি 50-60 টাকা পাওয়া যাবে, কিন্তু এগুলি কিনেছিলাম আমি অনেক টাকা দিয়ে, তখনকার ব্যাপার হলে তো আরো অনেক বেশি টাকা হয়। আমি মানে শুধু টাকার ব্যাপার না, এগুলি বিক্রি করলে ওরা আই থিঙ্ক আবার হয়তো ওরাও বিক্রি করবে, কারণ আমি পুরোনো আনন্দমেলা অনেক কিনেছি সেগুলিও পড়েছি, আর এগুলো হয়তো তারা বিক্রি করে দিতে পারে, এরকম অনেক ব্যাপার আছে। তো আমি চাই মেনলি হচ্ছে এটা একটা কোনো লাইব্রেরিতে দিতে চাই, লাইব্রেরিতে থাকবে জিনিসটা, সে দরকার হলে সে পড়তে পারবে, এবং আমি মাঝে মাঝে কি সেখানে পড়তে পারবো যদি কাছাকাছি মধ্যে হয়। আর এখনকার যে জেনারেশন গুলো আছে তারা তো আই ডোন্ট থিঙ্ক তারা আনন্দমেলা কেনে, তারা একটু পড়তে পারবে এইসব আনন্দমেলা গুলো। তখন তো বললাম যে ছোটবেলায় কি করে টাইম পাস হতো, আর ছোটবেলায় কিছু স্মৃতি শেয়ার করলাম আনন্দমেলা স্মৃতি, আর এখন বেশিরভাগ টাইম কাটাচ্ছে ওয়েব সিরিজ দেখে। রিসেন্ট আমি একটা ওয়েব সিরিজ দেখেছি যার নাম হচ্ছে ফ্যামিলি ম্যান 2। গার্লস, এইমাত্র অ্যামাজন থেকে একটা ডেলিভারি দিয়ে গেল, আর প্রথমবার আমার এই চ্যানেলে কোনো একটা আনবক্সিং ভিডিও হতে চলেছে। দেখো আমি কি অর্ডার দিয়েছিলাম, তো হ্যাঁ ঠিকানা লেখা আছে, এটা দেখানো যাবে না, এই হচ্ছে প্যাকেট, এখান দিয়ে কড়াইয়াক আমি অনলাইনে কিনেছি 550 টাকা পড়েছে। এটা আমি আমাদের এখানে একটা লোকাল শপ ছিল সেখানে দাম জিজ্ঞেস করেছি, বলছে 850 টাকা। আমি বললাম আসছি দাদা, এখানে একটা পাউচ দিয়েছে দেখছি এয়ারফোনটা ক্যারি করার জন্য, বেশ একটা কিউট ছোট একটা পাউচ, বেশ ভালো লাগছে এই পাউচটা। অনেকে দেখছিলাম রিভিউতে দিয়েছে মানে জিনিসটা পেয়েছে, কিন্তু যখন অর্ডার দিচ্ছিলাম তখন ওখানে মেনশন ছিল না যেটা দেবে, তো এই যে প্যাকেটের মধ্যে এইগুলো আছে মেনলি হচ্ছে এয়ারফোনটা। এখানে কিছু এক্সট্রা এয়ার বার্ডস দিয়েছে, এগুলো অবশ্যই কাজে লাগবে যখন খারাপ হয়ে যায়, আমার আগের এয়ারফোনটা কাজে লেগেছিল। এছাড়া এখানে কিছু আই থিঙ্ক ইউজার ম্যানুয়াল আছে, এত বড় একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে, যেটা ওই দেখবো জানি না। এটা হচ্ছে একটা 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড,
আর একটা স্টিকার দিয়েছে, এটা কোথাও ইউজ করা যেতে পারে, এটা ফার্স্ট টাইম দিল। এর আগে বোটের দুটো জিনিস আমরা ইউজ করেছি, সেখানে এসব স্টিকার টিকার কিছু পাইনি। এটা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড, তো এটা দেখা যাক রেজিস্টার করতে হবে। আওয়ার মেইন প্রোডাক্ট যেটা হচ্ছে এয়ারফোন, এখানে একটা ক্লিপ দিয়েছে এয়ারফোনের সাথে, দেখে নাও। ক্লিপটা আপাতত খুলে রাখছি, দেখা যাক এয়ারফোনটা কানে কেমন সেটিং হয়, কোনটা রাইট কোনটা লেফট। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, দেখা যাক। এয়ারফোনটা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, একটা একটা গান শুনে দেখলাম। আর দেখো খুব কানে খুবই সুন্দর ভাবে ফিটিংসটা হয়েছে। অনেক আগে আমার যে এয়ারফোনটা ছিল সেটা কানে একদমই সিটিং হতো না, এই কানে দুটো কানে একদম ভালো সিটিং হয়ে গেছে। তো এই এয়ারফোনটা মানে এত সুন্দর কানে সেটিং হয়েছে, এটা পরে রানিং করা যাবে, একদম খারাপ হয়নি। তো এই এয়ারফোনটা তো খুবই ভালো। তো এটার কি নাম না নাম, এটা হচ্ছে বোট, নামটা ভুলে গেলাম, দেখাটা দেখি। তো এখানে বোট স্পোর্টস গুলো লেখা আছে, কিন্তু এটা এইটা নাম নয়, এটা কি নাম একটু পরে বলছি। এবার দেখাচ্ছি তোমাদের যে আমার আগে কি এয়ারফোনটা ছিল। আগে আমার বোটের এই এয়ারফোনটা ছিল বোট 220 না 225 সামথিং কিছু একটা ছিল। এই যে এই এয়ারফোনটা আমার আগে ছিল বোটের, এটা প্রায় 2 বছর সার্ভিস দিয়েছে আমাকে। এটার প্রাইস তখন নিয়েছিল 600 টাকা, এটা এখন একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে, এটার কোনো কাজ নেই। তো এয়ারফোনটা ফেলে দিতে হবে, এখন ভালো এয়ারফোন চলে এসছে, তো এটা ইউজ করি, তোমরা চাইলে এটা কিনতে পারো। That is it for today's vlog. আজকের এই vlogটা কেমন লাগলো মতামত নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিয়ে দাও। ভিডিওটা যদি এখনো অব্দি একটা লাইক না করে থাকে একটা লাইক করে অবশ্যই করে দাও। চ্যানেলে নতুন হয়েছে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভ্লগে।